হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মোল্লা কমিউনিকেশন সিস্টেম চ্যানেল। আজকে যে ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে একটা গোদরেজ টিভির পাওয়ার প্রবলেম। তো এই টিভিটির মেন আইসি নাম্বার আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করব। সরি, যদিও বোঝা যাচ্ছে না, তবু আপনাদেরকে আমি মেন আইসির নাম্বারটা বলে দিচ্ছি। 1215PS C5 যে ব্যাচ নাম্বার আছে, এবং এর এসটিআর নাম্বার, এসটিআর যে এটি হচ্ছে একটি এসটিআর পাওয়ার সাপ্লাই। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি এসটিআর পাওয়ার সাপ্লাই। এই টিভিটির যে পাওয়ার প্রবলেম রয়েছে সেটা আপনাদের চোখের সামনে আমি তুলে ধরব। টিভিটি অন হচ্ছে না, টিভিটির প্রবলেম আছে যে টিভিটি অন হচ্ছে না। তো চলুন আমি পাওয়ার সাপ্লাই দিয়ে আপনাদেরকে প্রথমে টিভিটির যে সামনে এলইডিটি কীরকম ব্লিঙ্কিং আছে সেটা দেখাই। আমি পাওয়ার সাপ্লাই দিলাম, দেখতে পাচ্ছেন এটা গোদরেজ টিভি। এখানে আপনারা বুঝতে পারছেন না, কিন্তু এখানে এলইডিটা সামান্য জ্বলে থাকছে এবং কিছুক্ষণের মধ্যেই এলইডিটা অফ হয়ে যাচ্ছে। তো চলুন দেখি, এই যে এসটিআর আছে, এই এসটিআরটার নাম্বার হচ্ছে W6556A। যদিও এই টিভিটির ফল্ট আমি খুঁজে নিয়েছি, তবুও আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে এই ভিডিওটি আমার বানানো। তা এই হচ্ছে এর এসটিআর। আপনাদেরকে আমি এসটিআরটা দেখাবার চেষ্টা করব। এই যে 6556A, এটা একটি নতুন এসটিআর। যদিও এই টিভিটি এসটিআর খারাপ ছিল না, তবু আমি একটি নতুন এসটিআর লাগিয়ে দেখলাম যে আদৌ এটা এসটিআরে প্রবলেম কিনা। তো চলুন ভিডিওটা শুরু করি। এটি গোদরেজের কিট। তো আপনারা সকলেই জানেন যে এই যে কালো বর্ডারটা দেওয়া রয়েছে, এই দিকটা হচ্ছে হট চেসিস, অর্থাৎ চলন্ত অবস্থায় যদি এই দিকে কোনো রকমভাবে হাত পড়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের অতি হাত নিজের বডিরও তো ক্ষতি হবে এবং শক খেয়ে মারা যাওয়ারও চান্স থাকে অনেক সময়। তো সর্বদাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা সবসময় সাবধানতার সঙ্গে কাজ করবেন, সবসময় কাঠের টেবিলের ওপর বসে কাজ করবেন, কোনো সময় মাটিতে পা রাখবেন না। তো চলুন প্রথমে আমরা দেখি যে এর ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কি না, তার জন্য আমি মিটারটিকে সামনে করে নেব। মিটার নেগেটিভ কর্ডটি আমি পিকচার টিউবে লাগিয়ে দেবো নেগেটিভে। এরপর আমি পাওয়ার সাপ্লাই দেবো। এখানে প্রথমে আমি মাপবো যে 110 ভোল্ট আছে কি না। এখানে মিটারে আপনারা দেখতে পাচ্ছেন 110 ভোল্ট নেই। কত ভোল্ট আছে মিটারের রেঞ্জটা কমিয়ে দেখবো, মোটামুটি 25 ভোল্টের কাছাকাছি রয়েছে। তো বাকি ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কি না দেখব। এখানে 0 ভোল্ট, এখানেও 25 ভোল্টের কাছাকাছি, এখানে কোনো ভোল্ট নেই, এখানেও ভোল্টেজ অল্প, ওই 2 থেকে 3 ভোল্টের মতো। তো এরপর আমরা চেক করব যে এই যে হট চেসিস আছে এই দিকে কোনো প্রবলেম আছে কি না। প্রথমে আমরা মিটারের নেগেটিভটা, সরি আমার, আমি যেহেতু এক হাতে ভিডিও করছি সেই জন্যে আমার ধরতে অসুবিধা হচ্ছে খুবই। মিটার নেগেটিভটা
আমি হট চেসিসের সঙ্গে লাগিয়ে দেবো, যেহেতু হট চেসিসটা নেগেটিভ আছে। এরপর আমি মিটারটি 250 DC 250 ভোল্টেজ রেঞ্জে সিলেক্ট করে দেখব প্রথমে এর ভোল্টেজ আছে কি না। এখানে দেখুন 250-এর উপর ভোল্টেজ আছে। তারপরে দেখব যে এর বি পজিটিভ সাপ্লাইটা আছে কি না। বি পজিটিভ সাপ্লাই আছে। এসটিআর পিনেতে যাচ্ছে কি না ভোল্টেজটা, এসটিআর পিনেতেও ভোল্টেজটা যাচ্ছে। এরপর এসটিআরে পিন ভোল্টেজ কোনো দেখব, এসটিআরে এই পিনটাতে 250-এর উপর ভোল্টেজ আছে। তারপরে এই পিনটাতে মিটারের কমিয়ে নেবো, মিটারের রেঞ্জটি 10-এ নিয়ে চলে আসবো। এরপর দেখব যে এই পিনটাতে অর্থাৎ এর এসটিআরে 2 নম্বর পিনটাতে দেখব যে ভোল্টেজ আছে কি না। এখানে ভোল্টেজ আছে। এরপর দেখব 3 নম্বর পিনটাতে ভোল্টেজ আছে কি না। 3 নম্বর ভোল্টেজটা 2 ভোল্টের কাছাকাছি আছে, অর্থাৎ 2 নম্বর পিনে, সরি, 2 নম্বর পিনে 19 ভোল্টের কাছাকাছি অর্থাৎ 15 ভোল্টের ওপর থাকবে। 15 ভোল্টের থেকে কিছুটা কম আছে। 3 নম্বর পিনে 2 ভোল্টের কাছাকাছি, 3 নম্বর পিনে ভোল্টেজ আছে। এরপর বাকি এই পিনগুলোতে দেখব, বাকি পিনগুলোতে কোনো ভোল্টেজ নেই। এরপর আমরা চলে যাবো অপটোকাউলার পিনে। অপটোকাউলার পিনে একটা পিনে থাকবে 20 ভোল্টের কাছাকাছি, 10-এর বেশি রয়েছে, কত রয়েছে দেখি, 20 ভোল্টের কাছাকাছি নেই, 15 ভোল্টের ঊর্ধ্বে থাকতে হবে এটা, কিন্তু 15 ভোল্টের ঊর্ধ্বে নেই। এবং এখানে 6 ভোল্টের ঊর্ধ্বে থাকতে হবে, কিন্তু এটা ভোল্টেজ 6 ভোল্টেজ রয়েছে। অর্থাৎ যেহেতু এখানে 19 ভোল্ট দাঁড়াচ্ছে এবং এখানে 2 ভোল্ট দাঁড়াচ্ছে, এরপর আমাদেরকে এখানে যে দুটি ডায়োড রয়েছে সেই ডায়োডের এখানে ভোল্টেজটা মাপতে হবে। যেখানে 19 ভোল্ট রয়েছে তার এখানে যে ডায়োডটা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আমি, এখানে যে 19 ভোল্টটা রয়েছে, এরপর এখানে মোটামুটি 6 ভোল্টের কাছাকাছি থাকা দরকার। এখানে কিন্তু ভোল্টেজটি নেই। এই ভোল্টেজটা আসবে কীভাবে, যখন এই অপটোকাপলার থেকে অর্থাৎ 110 ভোল্ট লাইন থেকে যখন এখান থেকে রেজিস্ট্যান্স ভায়া হয়ে পুরো এই সার্কিটটা চালু হবে তখনই এই ভোল্টেজটা আসবে। তো আবার মিটারের কর্ডটি আমি পিকচার টিভি নেগেটিভ লাগিয়ে দেবো। এরপর এদিকে ভোল্টেজটা মাপব, এখানে 110 ভোল্টের লাইনটা ঠিকঠাক আছে কিনা দেখি। এখানে 110 ভোল্টের লাইনটা নাই, এখানে ওই 25 ভোল্টের কাছাকাছি রয়েছে। এই রেজিস্ট্যান্সের মাথায় এখানে ভোল্টেজটা দেখব, এই মাথায় 6 ভোল্টের কাছাকাছি দরকার, কিন্তু 6 ভোল্ট এখানে নেই, সরি, এই পিনটাতে 6 ভোল্ট আছে। এরপর এখানে যে ট্রানজিস্টারটা রয়েছে অর্থাৎ 18-পোনের ট্রানজিস্টারটা রয়েছে, সে 18-পোনের ট্রানজিস্টারটিতে একটি পিনে 6 ভোল্ট, মাঝের পিনটাতে 6 ভোল্ট এবং নিচের পিনটাতে 12 ভোল্ট থাকা দরকার, কিন্তু নিচের পিনটাতে 12 ভোল্ট নেই, নিচের পিনটাতে 2 ভোল্টও হচ্ছে না, অর্থাৎ এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে। তো ফার্স্ট আমরা কী করব, এই যে এখানে প্রিসেট রয়েছে এই প্রিসেটটাকে আমরা প্রথমে শর্ট করে দেখব যে 110 ভোল্ট রানিং আসছে কি না। তো আমরা প্রথমে একটা চিমটিতে প্রথমে শর্ট করে দেখব টিভিটা রানিং মোডে আসছে কি না। টিভিটা রানিং মোডে আসার চেষ্টা করছে কিন্তু রানিং হচ্ছে না। তাহলে এরপর চলে যাব এই ট্রানজিস্টারের বেস ভোল্টেজ, অর্থাৎ এই যে মেইন আইসিটা আছে 1-to-1555 যে মেইন আইসিটা আছে, এই মেইন আইসি থেকে স্ট্যান্ডবাই যে
ট্রানজিস্টার, স্ট্যান্ড বাই ট্রানজিস্টার হচ্ছে এটা, এটার নাম্বার হচ্ছে 1283। এই ট্রানজিস্টারটি বেসিতে নেগেটিভ সাপ্লাই আছে, তার ফলে ট্রানজিস্টারটা তখন অন হয় এবং এখান থেকে বাকি সাপ্লাইগুলো যায়। তো এখানে এই 817 অপটোকলার পিনে ভোল্টেজটা মাপবো, এখানে দুটো এই পিন দুটোতে 12 ভোল্ট করে থাকা দরকার, কিন্তু সেখানে পাচ্ছি 2 ভোল্ট। এখানে মোটে 2 ভোল্ট পাচ্ছি। তো এই অপটোকাউলারটিও আমি চেঞ্জ করে দেখেছি, তাতেও সমস্যাটি সমাধান হয়নি। এই যে এসটিআর আছে 6556, এই এসটিআরটা ঠিকই আছে, কারণ এসটিআরে যদি প্রবলেম হতো তাহলে এদিকে কিন্তু ভোল্টেজটা বেরোতো না, এদিকে যে 110 ভোল্ট বেরোনো দরকার, এখন মোটামুটি ওটা বেরোচ্ছে 25 ভোল্টের কাছাকাছি, শুধু 25, তাহলে শুধু 25 ভোল্টটাও বেরোতো না, তখন এইদিকেই প্রবলেমটা তো ছিল থাকতো। কিন্তু যেহেতু এদিকে 25 ভোল্টও বেরোচ্ছে অন্তত, তাহলে এটা হট চেসিসের দিকে প্রবলেমটা নয়, প্রবলেমটা হচ্ছে এর আউটপুট সেকশনের দিক দিয়ে, অর্থাৎ যেদিকে 110 ভোল্ট বেরোচ্ছে সেই দিকের প্রবলেম। তো প্রবলেমটা হচ্ছে রেগুলেটর সার্কিটের মধ্যেই প্রবলেম আছে। তো এখানে পিসেটটাও চেঞ্জ করে দেখেছি, পিসেটটার কারণে প্রবলেম হয় সলভ হয়নি। তো এরকম দ্বারা প্রবলেম, অর্থাৎ এই যে 6556 এসটিআর রয়েছে, এই এসটিআর, সরি, আপনাদেরকে এসটিআরটাও আমি দেখাবার চেষ্টা করছি। এই যে এই 6556 এসটিআর রয়েছে, এই এসটিআরে এই 1 নম্বর পিনে থাকবে 300 ভোল্টের কাছাকাছি, 300 ভোল্ট, এবং 2 নম্বর পিনে থাকবে 19 ভোল্ট, এবং 3 নম্বর পিনে থাকবে 2 ভোল্ট, সরি, 1 নম্বর 2 নম্বর, 1 নম্বর পিনে থাকবে 300 ভোল্ট, 2 নম্বর পিন 0 ভোল্ট, 3 নম্বর পিন থাকবে 19 ভোল্ট, 4 নম্বর পিন থাকবে 2 ভোল্ট, 5 নম্বর 2 ভোল্ট, 6 নম্বর 2 ভোল্ট। অর্থাৎ এখানে পিন ভোল্টেজ মোটামুটি ঠিকই রয়েছে, তাহলে এই এসটিআর ঠিক রয়েছে এবং এর হট সেকশনও কিন্তু ঠিক আছে। তাহলে প্রবলেমটা কোথায়? এর আউটপুটে রেগুলেটর সেকশন, অর্থাৎ যেখান থেকে 110 ভোল্টের যতক্ষণ না ফিডব্যাক ভোল্টেজটা আসবে ততক্ষণ পর্যন্ত এই সার্কিটটি অন হবে না, এবং এখানে কিন্তু 110 ভোল্ট চালু হবে না। তো এরপর আমরা চলে যাব এর যে স্ট্যান্ড বাই ট্রানজিস্টার, এই যে স্ট্যান্ড বাই ট্রানজিস্টার, এর বেসে কোনো ভোল্টেজ থাকবে না, বেস তো নেগেটিভ সাপ্লাই, কালেক্টারে ভোল্টেজ থাকবে, কিন্তু কালেক্টার ভোল্টেজটা কম আছে 2 ভোল্ট, এখানে কালেক্টারের ভোল্টেজটা বেশি থাকা দরকার, এমিটার তো গ্রাউন্ড। এরপর এই লাইনটা ধরে আমি চলে যাবো, এখানে আরও একটি ট্রানজিস্টার রয়েছে, এই ট্রানজিস্টারটা তো ভোল্টেজ ঠিকঠাক দাঁড়াচ্ছে না, সব ভোল্টেজ এখানে 0। তো এই প্রবলেমটা খুবই সমস্যা সৃষ্টি করছে। এরপর বলে রাখি যে এখানে আমি যদি একটি মডিউল লাগিয়ে দিই, অর্থাৎ মার্কেটে এই যে মডিউলটি কিনতে পাওয়া যায়, এই মডিউলটি যদি লাগিয়ে দিই বোর্ডটা কিন্তু রানিং হয়ে যাবে, এক্ষেত্রে কোনো পরে হয়তো সমস্যা হতে পারে, কিন্তু এখন বোর্ডটা রানিং হয়ে যাবে। আপনারা যদি এই প্রবলেমটা যদি সলভ না করতে পারেন, সেক্ষেত্রে আপনারা এই মডিউল লাগিয়ে চালু করতে দিতে পারেন। শুধু এই বোর্ডে নয়, যে কোনো এসটিআর কিংবা যে কোনো ট্রানজিস্টারওয়ালা টিভির কিটেতে যদি আপনারা সমস্যা সমাধান না করতে পারেন, তাহলে এই মডিউল লাগিয়ে আপনারা সমস্যা সমাধান করতে পারেন, এবং তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি এই মডিউল লাগিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে। যদিও এই টিভিটির আমি সমস্যাটা সমাধান করে আপনাদেরকে ভিডিওটি শো করাচ্ছি যে আপনারা কীরকম প্রবলেমের মধ্যে পড়বেন। তো এখানে এই যে অপটোকাউলারটা রয়েছে, এই অপটোকাউলারের দুটো পিনের মধ্যে একটা পিনের সাপ্লাই চলে আসবে 12 ভোল্টের কাছাকাছি, কিন্তু এখানে 12 ভোল্ট এই ট্রানজিস্টারটা, এই যে ডায়োড আসছে, এই ডায়োড থেকে 12 ভোল্টটা আসছে না। এখান থেকে সাপ্লাইটা আমি খুলেও দেখেছি যে এখানে সাপ্লাইটা ঠিকই আছে। তাহলে পুরো রইল আর একটা অপর পিন, যেই পিনেতে এই যে স্ট্যান্ড বাই আইসি রয়েছে, স্ট্যান্ড বাই ট্রানজিস্টার রয়েছে, এই ট্রানজিস্টার থেকে
সাপ্লাইটা আসবে। সেখানে মাঝে কে রয়েছে দুটি ট্রানজিস্টার, ট্রানজিস্টার দুটি প্রবলেম হতে পারে, অথবা এর মাঝে যে কম্পোনেন্ট বায়াস কম্পোনেন্টগুলো রয়েছে এই কম্পোনেন্টগুলো শর্ট থাকলে এটা হয়। এখানে যে জেনার ডায়োড রয়েছে এই জেনার ডায়োড যদি শর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের 110 ভোল্ট ভোল্টেজ কোনো মতেই দাঁড়াবে না, সেক্ষেত্রে এই জেনারটি প্রবলেম হতে পারে, কিন্তু এই জেনারটি ঠিক আছে। প্রবলেমটা তাহলে কোথায়? সবই যখন ঠিক আছে তাহলে প্রবলেমটি কোথায়? আপনারা হয়তো এটাই ভাববেন যে সবই যখন ঠিক আছে আপনি বলছেন তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এখানে যে বেস সাপ্লাই যেটা আসছে, অর্থাৎ অপটোকলারে আর একটা পিনে যে 12 ভোল্ট সাপ্লাই দাঁড়াবে, সেখানে একটা মাঝে কী রয়েছে জেনার ডায়োড, এই জেনার ডায়োডটাই প্রবলেম আছে। এই জেনার ডায়োডটা যদি ওপেন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডবাই কাজ আর হবে না, অর্থাৎ আপনি যদি টিভিটি স্ট্যান্ডবাই করতে চান সেক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডবাই হবে না। এক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে যে এই জেনার ডায়োডটি চেঞ্জ করতে হবে। শর্ট হয়ে গেলেও এই জেনার ডায়োডটি যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে 110 ভোল্ট দাঁড়াবে না, এবং এখানে ভোল্টেজগুলো সমস্ত ভোল্টেজগুলো ঠিকঠাক দাঁড়াবে না, অথচ এদিকে হট সেকশনের দিকে ভোল্টেজ মোটামুটি ঠিকঠাক দাঁড়াবে। তাহলে এই অবস্থায় আমাদের প্রবলেমটা কী হয়েছে, এই যে জেনার ডায়োডটা আছে যেটা নাম্বার হচ্ছে 1N4148, অর্থাৎ 4148 যে ডায়োডটা জেনার ডায়োড, সেই জেনার ডায়োডটাই প্রবলেম আছে। তো চলুন এই জেনার ডায়োডটা প্রথমে আমরা ওপেন করে দিই, তারপরে দেখব আমরা বাকি ভোল্টেজগুলো দাঁড়াচ্ছে কি না। তো জেনার ডায়োডটি আমি ওপেন করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন জেনার ডায়োডটি আমি ওপেন করে দিয়েছি। এরপর আমরা সাপ্লাই দিয়ে দেখব যেখানে 110 ভোল্ট দাঁড়াচ্ছে কিনা। দেখুন জেনার ডায়োডটি ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে 110 ভোল্ট দাঁড়িয়ে গেছে। মিটার রেঞ্জটি কত রেঞ্জে রয়েছে, 250 রেঞ্জে, এবং দেখতে পাচ্ছেন যে 100 ভোল্ট এখানে দাঁড়িয়ে গেছে। এরপর আমরা দেখব যে এই অপটোকাবলের যে পিনেতে সেখানে 12 ভোল্ট সাপ্লাই দুটোতেই দাঁড়িয়েছে কিনা, দুটো পিনেতেই। দেখুন নিচের পিনটাতেও 12 ভোল্ট সাপ্লাই দাঁড়িয়ে গেছে, এবং এই যে ওপরের পিনটা রয়েছে এই ওপরের পিনটাতেও 12 ভোল্ট সাপ্লাই দাঁড়িয়ে গেছে। তাহলে আমাদের প্রবলেমটা এতদূর, এতক্ষণ পর্যন্ত আমরা কী ভাবছিলাম যে এর এসটিআর খারাপ হতে পারে, কিংবা অপটোকাবলার খারাপ হতে পারে, কিংবা এখানে যে 18-15 ট্রানজিস্টার রয়েছে সেটাও খারাপ হতে পারে, কিংবা এখানে যে 202 যে প্রিসেটটা রয়েছে সে প্রিসেটটাও খারাপ হতে পারে। এই ক্ষেত্রে কোনোটাই খারাপ নয়, সমস্ত জিনিসগুলি ঠিক আছে, শুধুমাত্র খারাপ কি এই যে জেনার ডায়োডটা এটা শর্ট হয়ে গেছে। এই জেনার ডায়োডটি শর্ট হলেই কেবলমাত্র এখানে 110 ভোল্ট দাঁড়াবে না, আর এই জেনার ডায়োডটা যদি ওপেন হয়ে যায় সেক্ষেত্রে প্রবলেম কী হবে, আপনার টিভি স্ট্যান্ডবাই রিলিজ হবে কিন্তু স্ট্যান্ডবাই হবে না, অর্থাৎ আপনি যদি টিভিটাকে স্ট্যান্ডবাই করতে চান সেক্ষেত্রে স্ট্যান্ডবাই হবে না, টিভিটি ডাইরেক্ট চালু হয়ে যাবে। তো চলুন জেনার ডায়োডটি আমরা লাগিয়ে নিই, তারপরে বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি একটি 4148 জেনার ডায়োড নিয়ে নিয়েছি, তো এই সরি এই জেনার ডায়োডটি আমি সোল্ডার করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন জেনার ডায়োডটি আমি লাগিয়ে দিয়েছি, এরপর আমি টিভিটি পাওয়ার দেবো এবং সাপ্লাই ভোল্টেজগুলো মাপবো। আপনাদেরকে যেটা বলেছিলাম যে এই যে ট্রানজিস্টারটা রয়েছে এই ট্রানজিস্টারটির পিনেতে 6 ভোল্ট থাকবে, 6 ভোল্ট রয়েছে, মাঝের পিনে 12 ভোল্ট থাকবে, 12 ভোল্ট চলে এসছে, এবং অপর পিনটাতে 6 ভোল্ট থাকবে, অপর পিনটাতেও দেখুন 6 ভোল্ট চলে এসছে, এবং এই যে অপটোকলারটা রয়েছে এই অপটোকলারের দুটো পিনেতেই 12 ভোল্ট করে ভোল্টেজ থাকবে। দেখুন 12 ভোল্ট চলে এসছে, এখানেও 12 ভোল্ট চলে এসছে। এরপর আমি বাকি ভোল্টেজগুলো দেখবো 110 ভোল্ট ঠিকঠাক আছে কি না। এখানে দেখুন 100 ভোল্ট দাঁড়িয়ে গেছে। এরপর বাকি সাপ্লাইগুলি 10 ভোল্ট দাঁড়িয়ে গেছে, পনেরো ভোল্ট দাঁড়িয়ে গেছে, এটাও 15 ভোল্ট দাঁড়িয়ে গেছে। তো এরপর আমরা টিভিটি অন করব। আপনারা দেখতে পাচ্ছেন টিভিটি অন পজিশনে চলে এসছে। যেহেতু আমি সিরিজে দিয়ে অন করছি সেক্ষেত্রে টিভিটি অফ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আপনারা ডাইরেক্ট এরপর চালু করে দিতে পারেন।
তো প্রবলেমটা কোথায় ছিল? প্রথমে কি হচ্ছিল যে এখানে যে এসটিআর আছে সেই এসটিআরটাতে ভোল্টেজ ঠিকঠাক দাঁড়াচ্ছিল, মোটামুটি দাঁড়াচ্ছিল, কারণ হচ্ছে এর 1 নম্বর পিনে 300 ভোল্টেজ দাঁড়াচ্ছিল, 2 নম্বর পিন গ্রাউন্ড, 3 নম্বর পিনে 19 ভোল্টের কাছাকাছি দাঁড়াচ্ছিল, যেহেতু এটা 3 নম্বর পিনে 19 ভোল্ট থাকবে এবং এখানে ভোল্টেজটা থাকবে 6 ভোল্ট। আপনাদেরকে আমি জুম করে দেখাই, এই যে এখানে, অর্থাৎ এই 3 নম্বর পিনে যে এখানে যে 19 ভোল্ট আছে এই ডায়োডটার এখানটাতে থাকবে 6 ভোল্ট। এখন কিন্তু এখানে 6 ভোল্ট দাঁড়িয়ে গেছে এবং এই যে অপটোকলারটা রয়েছে এই অপটোকলারে একটা পিনে 20 ভোল্ট এবং অপর পিনে 6 ভোল্ট এখন দাঁড়িয়ে গেছে, এবং এই অপটোকলারে অপর পিনটাতে এই ভোল্ট এই পিনটাতে 12 ভোল্ট এবং এই পিনটাতেও 12 ভোল্ট দাঁড়িয়ে গেছে, এবং এই যে 18-15 ট্রানজিস্টারটা রয়েছে এই ট্রানজিস্টারটি মাঝের পিনে 12 ভোল্ট, নিচে 6, ওপরে 6, ভোল্টেজটা ঠিকঠাক দাঁড়িয়ে গেছে। তাহলে আমাদের প্রবলেমটা ছিল কেবলমাত্র এই একটা ছোট্ট জেনারেটর, এই ছোট্ট জেনারেটরটার জন্যই আপনাদের এই সমস্যা সমাধান করতে খুবই অসুবিধা হবে। তো আমি আমি দেখলাম যে এরকম দ্বারা ভিডিও আপনাদের আপনারা যারা মিস্ত্রি বন্ধুরা আছেন, অর্থাৎ এই ইলেকট্রনিক্সের কাজ যারা করেন, তারা বিশেষ করে টিভির কাজ যারা করেন, তাদেরকে এই সমস্যাটা সম্বন্ধে জানালে তাদের খুবই উপকার হবে, তাই আমি এই ভিডিওটি আপনাদের জন্য বানালাম। তা এর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং এরকম ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এই ডায়োডটিকে আমি সম্পূর্ণভাবে সেটিং করে দিই, তারপরে আপনাদেরকে ডাইরেক্ট টিভিটাতে লাইন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।